রাজধানীর বাদামতলিতে খেজুরের আড়তে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে 10 লাখ টাকা জরিমানা এবং একটি দোকান সিলগালা এবং দুই টন মেয়াদ উত্তীর্ণ এবং খেজুর জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রমজান জুড়েই এমন অভিযান চালানোর কথা জানিয়েছে র্যাব। রাজধানীর বাদামতলির মতলা এন্টারপ্রাইজ পাইকারি এই দোকানটিতে বিক্রি হচ্ছিল মেয়াদ উত্তীর্ণ খেজুর। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মালিক ও কর্মচারীরা। পরে সিলগালা করে দেয়া হয় দোকানটি। র্যাবের এই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় মতলা এন্টারপ্রাইজের পাশেই মনির এন্টারপ্রাইজেও। সেখানে পচা খেজুর পাওয়া যায় আর গুদামে পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ খেজুর, যা নতুন মোড়কে বাজারে বিক্রি করা হচ্ছে। পচা মাল তো রাখিনি, মাল তো ভালো, সব উন্নত মানের মাল, এবছর সব নতুন মাল, চারটা পাঁচটা প্যাকেট আধা কেজি এলো, 2 কিলো মাল মনে করো, 2 কিলো মালে কি হইতে পারে, 2 কিলো মাল কার কাছে বিক্রি করবো, থুই দিয়েছে বেড়ে দিয়েছে গোডাউনের কোনা। অনিয়মের দায়ে বাদামতলির মনির এন্টারপ্রাইজকে আর্থিক জরিমানা করা হয়। 10 মাস 11 মাসের কিছু এক্সপায়ার হয়ে গেছে, সেগুলো আমরা রিপ্যাকিং করতেছে, একদম খারাপ কোয়ালিটির প্রোডাক্ট পেয়েছি, তো এইটা এবার কোনোভাবে কাঙ্ক্ষিত ছিল না, তারপরে আমরা এবার পেয়েছি আর কি। এটা খুব দুঃখজনক, কারণ হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানকে গত বছরও মানে জরিমানা আরোপ করা হয়েছে, তারা অঙ্গীকার করেছেন যে ভবিষ্যতে এই ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন না, এই কাজ করবেন না, তারপরেও কিন্তু কিছু কিছু তারা করছেন। পুরো রমজান জুড়ে এমন অভিযান চালানোর কথা জানিয়েছে র‍্যাব। অনিয়ম করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আজকে যে আদেশ দেওয়া হবে, এর পরবর্তী সময় এই ধরনের ঘটনা যখন ঘটবে, এই বিষয়টি আমরা সিরিয়াসলি এ করব, কারণ আমরা কোনোভাবে চাই না এই রমজানে কোনো ভোক্তার কাছে যেন মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য বা খারাপ কোনো পণ্য তারা তুলে দেয়, এই মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করে তারা কোনো ধরনের ব্যবসা করুক। গত বছরও পচা এবং মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রির দায়ে বাদামতলিতে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছিল, এরপরও শোধরায়নি অসাধু ব্যবসায়ীরা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।